মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। টাকার গরমিলে নথিপত্র আমাদের খুঁজে বার করতে হবে, বুঝেছো? হ্যাঁ, সেই জন্য তো আমাদের ওখানে যেতে হবে। হ্যাঁ, অগ্নিগর্ভা চাইল্ড ওয়েলফেয়ারের ব্যাপার যখন, সমস্ত ডকুমেন্ট ওখানেই থাকবে। না না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওখানে ঢুকবি কি করে? কারুর সাথে কথা বলার নাম করে ঢুকে গেলেও ফাইল বের করা তো অত সহজ ব্যাপার হবে না। আর এসব জায়গায় কথা বলতে গেলে দুপুরবেলা যেতে হয়, কাজটার মধ্যে কিন্তু যথেষ্ট রিস্ক আছে। যতই রিস্ক থাক, আমাদের ওখানে যেতেই হবে, আর ওই ফাইলগুলো ডকুমেন্টসগুলো ওখান থেকে বার করে আনতেই হবে। ডিরেক্ট চাইল্ড ওয়েলফেয়ারে যাওয়ার কথা বলছে? দেখো, ওখানে কিন্তু ইশার লোকজনও থাকবে, ওরা যাতে সন্দেহ না করে। আমার কেন জানি না মনে হচ্ছে তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। তোমরা কোনো চিন্তা করো না, ওই আগেরবার ইশার রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার থেকে যেভাবে ওর সাইন করা ডকুমেন্টস আমরা বার করে এনেছিলাম, ঠিক সেইভাবেই এবারও আমরা ওইখান থেকে ডকুমেন্টসগুলো বার করে আনবো, আর সেটা আমাদের আজ রাত্রেই করতে হবে। চকু দাদা আমাদের সঙ্গে রয়েছেন, কোনো চিন্তা নেই। পর্ণারা আজ রাতেই অগ্নিগর্ভা চাইল্ড ওয়েলফেয়ারে যাচ্ছে। কি হলো রমাদি, ভেতরে যাবো না কেন? এখন আর ভেতরে যেতে পারবে না। এ আবার কি কথা, আমি ভেতরে না গেলে বাচ্চাদের জন্য রান্না বান্না কে করবে? অত শত জানি না, বারণ আছে। কখন যে কি হয় বুঝি না বাপু। ঈশা কিন্তু খুব ভালো করে বুঝে গেছে যে এখন আমি প্রমাণের জন্য একবারে উঠে পড়ে লাগবো, তাই ও যেখানে যেখানে গন্ডগোল করে রেখেছে, যেখানে যেখানে দুর্নীতি করেছে, ও কিন্তু সেখানে সেখানে সিকিউরিটি টাইট করে দিয়েছে, বুঝতে পেরেছো? কেন জানি না আমার মন বলছে ঈশা বুঝতে পেরে গেছে যে আমরা এখানে আসবো, না হলে একটা চাইল্ড ওয়েলফেয়ারে কখনো এত কড়া সিকিউরিটি হয় নাকি? সেটাই তো। এসেছিল রান্নার মেয়েটা, এসেছিল, আমি ঢুকতে দিইনি। ভেরি গুড, মনে আছে তো ম্যাডাম কি বলেছেন? একটা মাছিও যেন গলতে না পারে। আচ্ছা শোনো, আমি বেরোচ্ছি, ঈশা হালদার আসবেন ফাইলগুলো নিতে। আমি নিজেই ফাইলগুলো দিতাম, কিন্তু ওনারই একটা কাজে আমাকে বেরোতে হচ্ছে, তাই ম্যাডাম ফাইলগুলো রেখে যেতে বললেন, আর তোমাদের ভরসায় কিন্তু ফাইলগুলো রেখে গেলাম। আমাদের চোখ বুঝে ভরসা করতে পারেন স্যার, ঈশা হালদার ছাড়া ঘরে কাউকে ঢুকতে দেবে না, আর ফাইলগুলো আমার ঘরে রাখা আছে। স্যার, ঈশা হালদার এলে আমরা চিনবো কি করে? আমরা তো ওনাকে চিনি না। কি, ঈশা হালদারকে চেনো না? মন্ত্রী সুকুমার হালদারের বউ? ননসেন্স। তুমি চেনো ঈশা হালদারকে? আরে বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, দেখলেই চেনা যাবে, ওটা কোনো ব্যাপার নয়। ঈশা হালদার এখনো অত বড় জননেত্রী হয়নি যে সবাই ওকে চিনবে। ঠিক আছে ঈশা, আমি তোর কুকীর্তির কথা সবাইকে জানিয়ে দিয়ে তোকে না একটু ফেমাস করে দেবো। আমাদের এখন এখান থেকে যেতে হবে, একটু ভোল পাল্টে আসতে হবে, চলো। ভোল পাল্টে মানে কি করবে? আমাদের একটু বড় সড়ো কিছু করতে হবে, বুঝেছো সৃজন? চলো চলো চলো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।